দেখলি বাবু এই বৌদিটা পাদ মারিছে পাদের কি জোর দেখেছিস পুরুষ চাটা কাঁপিয়ে দিল আপনার বৌমা মুখির উপরে দুবার দুবার পা দিয়ে চলে গেল মেই দেখতে না পাত খেতে এসছি এটা একটা কাজ তুই আর জায়গা তোর জন্য আমার বিয়ে ভেঙে গেছে দাদা আজকে দাদা বাড়িতে আসুক তোর আজকে ব্যবস্থা করা বাড়ি তুই তো বললি মেয়ের ব্যাপারে খুব বড় লোক আরে মা বড় লোকের সাথে কি সাথ মেয়েটা দেখতে খুব সুন্দর চলো লাস্টে এই বাড়ির মেয়ে এই তালিস বাড়ি দেখি তোর পছন্দ হলো হ্যাঁ তুমি মেয়েটাকে একবার দেখবে তো চলো চলো চল দিদি আসুন আসুন ঘর আসুন ভালো আছেন হ্যাঁ ভালো আছি আসুন আসুন দিদি বসুন বসুন মেয়েকে পাঠাচ্ছি ঠিক আছে আরে বাবু হ্যাঁ এটা মেয়ের মা হ্যাঁ মেয়ের মা যখন এত মোটা তাহলে মেয়ে কত মোটা হবে রে মেয়ের মাকে কাতলা মাছের মতো দেখতে হলে কি হবে মেয়ে কিন্তু চিংড়ি মাছ আসছে দেখতে পাবে কি বলিস চিংড়ি মাছ দেখি কেমন চিংড়ি মাছ আসে কিরি বাবু মেয়ে এখনো আসছে না কেন মেয়ে কিরি বাবু এ তো পুরো শক্ত চিংড়ি মাছ গায়ে কোনো মাংস নেই

এই বৌদিটা পাদ মারিছে পুরুপ পাদের কি জোর দেখেছিস পুরো চাটা না না আর গেছে হয়েছে দিদি এটা কি অভদ্রতা হচ্ছে আপনার বৌমা মুখের উপরে দুবার দুবার পা দিয়ে চলে গেল মেয়ে দেখতে এসছি না পাত খেতে এসছি এটা একটা ভদ্র মানুষের কাজ কিছু মনে করবেন না আমার বৌমার একটু দোষ আছে দোষ কিসের দোষ পাদের দোষ এই রে এমেই তো আমার বাড়িতে নিয়ে যাব না মেয়ে বৌদি এতবার পাদ দেয় তাহলে ও তো বাড়ি যাই মানুষের সামনে ঢুপঢাপ করে পায় দি দেবে তখন তো আমার মান সম্মান সব ধুলুই মিশুই যাবে আমি কখনো ওই মেয়ে বাড়িতে নিয়ে যাব না কি বলছেন আমার মেয়েকে কে নেবেন না মানে আমার বৌমা pade দিদি আমার মেয়ের পাদের কোনো সমস্যা নেই বলবেন না দিদি আমার সামনে বলে কোনো লাভ নেই আপনার বৌমার নাম কি পদশ্রী পদশ্রী না রে কি ওটা পাদশ্রী রাখুন সারা ক্ষণ মানুষের সামনে পায় দিবে রে

বৌদির জন্য আমার বিয়েটা ভেঙে গেলো তুই দাঁড়া আমিও বৌদিকে দেখছি বৌমা হ্যাঁ মা ওনাদের বসতে বলুন জলখাপড় হয়ে গেছে আমি খুনে দিচ্ছি দাদা আজকে দাদা বাড়িতে আসুক তো আজকে ব্যবস্থা করা হবে দেখো잖아 এই মেয়ের কোনো লজ্জা শরম নেই আমাদের সামনে এখনো পেটে যাচ্ছে আরে আস্ত গ্যাস আমি কত আটকানোর চেষ্টা করেছি বলো তো ভিজে গেল আমি কি করতে পারি মা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এর পাদের গন্ধ শুকো আমি চললাম মা